হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। লাস্ট ক্লাসে আমি বিদ্যুৎ ক্ষেত্র প্রাবল্যের বিষয়ে আলোচনা করছিলাম। এইবার আসুন আমি বিদ্যুৎ ক্ষেত্র প্রাবল্যের বিষয়ে, কিন্তু বহুতো আধান নিকায় এটাৰ বাবে সৃষ্টি হওয়া বৈদ্যুতিক ক্ষেত্র প্রাবল্যের বিষয়ে পঢ়ো। হ ইয়ালে মন কৰা, কিউ ওয়ান এটা আধান। এই কিউ ওয়ান আধানৰ পৰা আর দূরত্বত এই দুটা বিন্দু পি। এটা এই পি বিন্দুত কি আনিছো আমি? ঠিকই দেখিছো, প্লাস ওয়ান, অর্থাৎ একক ধনাত্মক আধান এটা কঢ়িয়াই আনা হল। কি হব? কিউ ওয়ান পি বিন্দুত থকা একক ধনাত্মক আধানটো এইদরে বিকর্ষণ করবে, তো সবে জান। আর এই বিন্দুটোত কিউ ওয়ান আধানটোর বাবে ক্ষেত্র প্রাবল্য ধরি লোক ই ওয়ান। ঠিক তেদরে এইবার চা, এই একটা আধান কিউ টু, যেটু নাকি ইমানখিনি দূরত্বত অবস্থিত আছিল, ইয়ার বাবে সৃষ্টি হওয়া ক্ষেত্র প্রাবল্য ধরু ই টু। এইবার চাচ্ছ, কিউ থ্রি আধানের বাবে পি বিন্দুত সৃষ্টি হওয়া ক্ষেত্র প্রাবল্য সেউজীয়া কাঁড় চিন্তালে দেখা হয়েছে, এইটু ধরে লো ই থ্রি। এইবার চা, অন্য এটা আধান এইখিনিতে আছে, এইখিনিতে আছে, যার নাম কিউ ফোর। আর এই কিউ ফোরটোর কারণে পি বিন্দুটোত বিদ্যুৎ ক্ষেত্র প্রাবল্যর মান কি হব? ই ফোর। অর্থাৎ কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, কিউ ফোর এই চারিটা আধানৰ বাবে বিভিন্ন দূরত্বত এই থকা পি বিন্দুটোত মুঠ আধান টোটেল ক্ষেত্র প্রাবল্য, মুঠ ক্ষেত্র প্রাবল্য ক্যাপিটেল ই এট পি, ইয়ার মান কি? এইটু উলিয়াবর বাবে আহাসন আমি অন্য একটা ছবিলৈ যাও। একটা ছবিকে পুনর্বার মই আঁকিছো তোমালোকৰ বাবে, চাই লোৱাচোন। পি এটা বিন্দু, একক ধনাত্মক আধান এটা আনিলো, এনেকুৱা ধৰণে এফ ই ওৱান ক্ষেত্ৰ প্ৰাবল্যতাৰ সৃষ্টি হ'ল, কিউ টু আধান, ইয়াৰ বাবে ই টু ক্ষেত্ৰ প্ৰাবল্যৰ সৃষ্টি হ'ল, কিউ থ্ৰি আধান, ইয়াৰ বাবে ক্ষেত্ৰ প্ৰাবল্য ই থ্ৰি সৃষ্টি হ'ল, কিউ ফোৰ আধান, ইয়াৰ বাবে ক্ষেত্ৰ প্ৰাবল্য ই ফোৰ সৃষ্টি হ'ল। প্ৰশ্নটো হ'ল যে পি বিন্দুটোত টোটেল ক্ষেত্র প্রাবল্য ক্যাপিটাল ই ইজুকাল কি? ইয়ালে প্রিন্সিপল অফ সুপার পজিশন, এই নিয়ম মতে মুঠ ক্ষেত্র প্রাবল্য ভেক্টরের যোগফলের সমান। এইবর বোল্ড লেটারত লিখা আছে, ইহতবুর ভেক্টর বলে আমি কম, অর্থাৎ ভেক্টর ই ইজুকাল টু, ভেক্টর ই ইজ ইকুয়াল টু ই ওয়ান প্লাস ভেক্টর ই ওয়ান প্লাস ভেক্টর ই টু প্লাস ভেক্টর ই থ্রি প্লাস ই ফোর। এটা সমস্যা হল এই চারিটা ভেক্টরক একেলগে আমি যোগ করব নো, ইহতক এটা ভেক্টরলে রূপান্তরিত করব এট ওয়ান্স, উই কে নট। তেতিয়া আমি বুদ্ধি করব লাগিব, কি বুদ্ধি করলে মন করা, এই ই ওয়ান আর ই টু নামর ভেক্টর দুটাক প্রথমতে একলগ করে লও, ইহতর রিজালটেন্ট বা লব্ধ ভেক্টরডাল আমি তৈয়ার করে লও। কেনেকে এই রিজাল্টেন্ট লব্ধ ভেক্টরডালের নাম দিব ইয়ালে চা, এফ ওয়ান। কত পাম চাচুন, অর্থাৎ ই ওয়ান, মন করা মানে ইয়ালে রঙা লেজারে মানে লেজার পয়েন্টারে দেখাইছো, ই ওয়ান আর ই টু এই বিদ্যুৎ ক্ষেত্র প্রাবল্য দুডালর দুটার লব্ধ মান আমি অঙ্কন করব লাগে। তার বাবে কি করব লাগবে, এটা সামান্তরিক এনেকে এনেকে আঁকিব লাগবে। এই আসবা এনেকে এনেকে আঁকিব, এই সামান্তরিকটোর যেডাল কর্ণ হব, অর্থাৎ এইডাল এই কর্ণডালে হল ইহত দুটার, অর্থাৎ ই ওয়ান আর ই টুর লব্ধ মান এফ ওয়ান। ঠিক আছে, তো এফ ওয়ান পাওয়ার পাছত এইবার কি করব লাগিব, এফ ওয়ানকে ই থ্রিকে অর্থাৎ এই ইহত দুটাক একলগ করে লব্ধ ভেক্টরের মান উলিয়াব লাগবে। কেনেকৈ ছবিলৈ মন করা,
एफ वन भेक्टर हल एडाल ई थ्री भेक्टर हल एडाल बाकी कथा अकमान पाहरी जा अर्थात ई थ्री और एफ वन भेक्टर दल मजर लब्ध भेक्टर पाबले हले आमी एटा समान प्रयोग करिम केने के एडाल एने के एडाल एने के आरो आनडाल हबो लागबो एने ইয়ার যিডাল কর্ণ হব দেখিছেনে এই কর্ণডাল এই কর্ণডালক আমি নাম দিলো এফ টু ইয়ার অর্থ হলে ব্রেকেটর ভিতর তথা এফ ওয়ান আর ই থ্রি ক্ষেত্র প্রবলের লব্ধ মান হল এফ টু আর ইয়ার ডাইরেকশন কেনি হব দেখিছে এফালে হব তে এনেকে সরলীকৃত করে গিয়ে থাকতে বর্তমান আমার হাতত কেবল দুটা ভেক্টর বাকি রব এফ টু আর এফ আর ই ফোর এতিয়া এই ই ফোর আর এফ টু নামের এই ক্ষেত্র প্রাবল্য দুটা ইহতর চূড়ান্ত লব্ধ ফল হবগ ভেক্টর ই কেনেকে পাম ছবিলৈ মন করা এফ টু ভেক্টর হইতে ই ফোর ভেক্টর ডালর কি আমি সামান্তরিত এই সামান্তরিত নতুন সামান্তরিত লব্ধ মানডালে কি বুঝাব টোটেল ক্ষেত্র প্রাবল্যর মান আর ঠিক নির্দেশ করব অর্থাৎ তোমালোকৰ বস্তুটো অলপ খেলিমেলি লাগিব পাৰে কিয়নো একেলগে গোটেইসোপা ছবি অঁকা হৈছে বহুতবোৰ সামান্তৰিব পৰা হৈছে কিন্তু ইয়াক আৰু ধুনীয়াকৈ বুজিবৰ কাৰণে আহা মই তোমাক আৰু এটা প্যাটার্নত অল্প মানে আরো ধুনিয়া করে বুঝাই দিবলে যত্ন করো এবার চা একটা ছবিকে পুনের মানে আঁকি লো এখানে ঠিক আছে একটা ফর্মুলায় ই ইজুয়াল টু ই ওয়ান প্লাস ই টু প্লাস ই থ্রি প্লাস ই ফোর একই ফর্মুলা ইয়াক আমি প্রথমতে এটা এটা ছবিকে তোমালোক বুঝাই যাম বলা ফার্স্ট কথাটা হল এই লাইনটি মন করলা ই ওয়ান প্লাস ই টু ইহত দুটাক লব্ধমান লব লাগে নাও সি হিয়ার এডাল দেখিছা এডাল দেখিছা ইয়াস এই দুটা আমি সামান্তৰিত কৰিম এতিয়া কৰ্ণডাল কোনডাল হ'ব এইডাল হ'ব এইডালৰ নাম কি হ'ব ডেফিনেটলি এইডাল এফ ওৱান ভাল তেনেহ'লে এবাৰ এফ ওৱানডাল কি কৰিম এই এফ ওৱানডালক ই থ্ৰীৰ সৈতে লগ লগাই এডাল ভেক্টৰ আঁকিম কেনেকৈ চোৱা এইকেইডাল মই মুচি দিলোঁ অৰ্থাৎ অকল এফ ওৱান ভেক্টৰডাল থাকিল এতিয়া এই এফ ওৱান ভেক্টৰডালক ই থ্ৰীৰ সৈতে ব্ৰেকেটটো মন কৰা এফ ওৱান প্লাছ ই থ্ৰী ইহঁত দুটাক এনেকৈ পেলাই সামান্তৰিকতা আঁকিলোঁ এই সামান্তৰিকৰ যিডাল কৰ্ণ হ'ব সেইডাল হ'ব এই ব্ৰেকেটৰ এফ ওৱান প্লাছ ই থ্ৰীৰ লব্ধমান এফ টু কোনডাল এই দেখিছেনে ভাল কথা এতিয়া বাকী সোপাক মুচি পেলাওঁ এনেকৈ দেখিছেনে কোন ৰলগৈ এফ টু নামৰ ভেক্টৰডাল ৰ'ল এতিয়া এই এফ টু নামৰ ভেক্টৰডালক আমি এফ ফ'ৰ নামৰ ভেক্টৰডালৰ সৈতে ফাইনেলি এই লাইনটো মন কৰা ইহঁত দুডালক আমি সামান্তৰিকৰ সূত্ৰমতে লব্ধ ভেক্টৰ সৃষ্টি কৰিম এইটো এটা সামান্তৰিকৰ সৃষ্টি হ'ল লাষ্ট সামান্তৰিকটো এয়া মই এডাল চোৱাচোন এডাল আঁকি দিওঁ এডাল আঁকি দিয়াৰ ফলত কি জন্ম হ'ল চববিলাক নাইকিয়া হ'ল এসময়ত কেৱল ৰলগৈ আমাৰ হাতত কোনডাল এইডাল লব্ধমান ইয়াৰ অৰ্থ কিউ ওৱান কিউ টু কিউ থ্ৰী কিউ ফ'ৰ এই চাৰিওটা আধানৰ বাবে পি বিন্দুত মুঠ ক্ষেত্ৰ প্ৰাবল্য হ'বগৈ এই ৰঙা ভেক্টৰডাল ডেট ইজ কেপিটেল ই ইণ্টাৰেষ্টিং নহয়নে কথাটো অকণমান খেলি মেলি হ'ব পাৰে কিন্তু খুব ভালকৈ তুমি চোৱা ইট ইজ ভেৰি ভেৰি ইণ্টাৰেষ্টিং এনেকৈ যদি এক দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত আঠ দহ 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 এন নাম্বাৰ্ছ অফ চাৰ্জেছ এনেকৈ অসংখ্য এনটা যদি আধান থাকে তেতিয়া সিহঁতক চিম্পলি এই ফৰ্মুলাৰ দ্বাৰা যোগ কৰিব পাৰি মুঠ ক্ষেত্ৰ প্ৰাবল্য কেপিটেল ই ইজ ইকুৱেল টু যাক আমি এইটো লেংগুৱেজ লিখিব পাৰোঁ ই ওৱান ই টু ই থ্ৰী ডট 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 ই এন ইহঁতক এনেকৈ 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 লিখিব পাৰি কুলম্বৰ সূত্ৰমতে
আৰু শেষত সামেশন দি পেলাই গোটেইখিনি একলগত অতি চমুকৈ এই সূত্ৰটোৰ দ্বাৰা প্ৰকাশ কৰিব পাৰি। টোটেল ই ইজ ইকুৱেল টু 1/4πε0টো চবৰ পৰা কমন থাকিল। সামেশন অফ অল কিউজ ডিভাইডেড বাই আৰ স্কোৱাৰ ভেক্টৰ কিয়া? ছাত্ৰ ছাত্ৰীসকল, এই যে আমাৰ ফিল্ড বা ক্ষেত্ৰ, এই ক্ষেত্ৰখনৰ আচলতে ভৌতিক তাৎপৰ্য তেনেহ'লে আমি কিমানো বুজি পালোঁ। তে ইয়াত দৰাচলতে চোৱাচোন, এই লাইনকেইটা মই পঢ়ি দিওঁ। পদাৰ্থ বিজ্ঞানত ক্ষেত্ৰ এই শব্দটোৱে সাধাৰণতে এনেকুৱা এটা ৰাশি বুজোৱা হয় যি স্থানৰ প্ৰতিটো বিন্দুতে অনন্য হয় আৰু এটা বিন্দুৰ পৰা আন এটা বিন্দু বিবেচনা কৰিলে ই পৰিৱৰ্তিত হ'বও পাৰে। বৈদ্যুতিক ক্ষেত্ৰ এটা ভেক্টৰ ৰাশি, যিহেতু বল এটা ভেক্টৰ ৰাশি। ছাত্ৰ ছাত্ৰীসকল, ইয়াৰ পৰৱৰ্তী ক্লাছত ইয়াৰ পিছৰখিনি আমি আলোচনা কৰিম। হওক, ধন্যবাদ।